浮かもな戦争へ朝ゴリアシンバル。হ্যাঁ ভাই বল রে ভাই ভাই তোর সঙ্গে কিছু কথা ছিল ভাই ভিডিও ভিডিও করছিস কল করছিস কেন ভাই তুই নর্থ ওয়েস্ট বেঙ্গলে থাকিস না সাউথ ওয়েস্ট বেঙ্গলে থাকিস না কোন ওয়েস্ট বেঙ্গলে থাকিস আমাকে ডিটেইলসে বল তো আবে ওয়েস্ট বেঙ্গল আবার নর্থ সাউথ কবে বল ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল আবে নারে গান্ডু এখন ওয়েস্ট বেঙ্গল নেই নর্থ সাউথ হয়ে গেছে সিনেবাপের ভিডিওটা দেখ বুঝতে পেরেছিস ঠিক আছে আমি সিনেবাপ কি ভিডিও বানিয়েছে সিনেবাপের ভিডিওটা দেখছি এ ভাই এটা কন্ট্রোভার্সি ভাই এটা তো চলেই যায় ভাই তাছাড়া ভিউজই তো আসে না सही बात है दादागिरी দাদাগিরি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে খেলে গেলেন বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটররা হোপস ও হোপস সাউথ বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটররা ঠিক আছে সিনেমা পেয়ে একটু মনে আঘাত লেগেছে ওকে দাদাগিরি শোতে নাইনি বাট মনে তো তখনই আঘাত লেগেছিল যখন ওর ওয়েব সিরিজ আসছিল আর অ্যাক্টিং আর ভিউজ দুটোই ডাউনফলে চলছিল বাট তাও আমি সিনেবাপের সঙ্গে একমত যে দাদাগিরি টিম ম্যানেজমেন্টের লোকেরা কি করণ জোহরের মতো নেপোটিজম কার্ড খেলছে নাকি এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা আছে বাংলার মধ্যে তারপরে শেষমেশ দুর্বাদে ভাই ওর মধ্যে কি কি পটেনশিয়ালিটি দেখেছে কি ট্যালেন্ট দেখেছে দেখ ভাই দুর্বাদের ব্যাপারে একটা কথা শুনবো না ঠিক আছে ভাই সবাইকে তুই বলতে পারিস দুর্বাদেরকে একটা কথা বলবি না কিউট কন্টেন্ট ক্রিয়েটার আছে ওর ব্যাপারে একটা কথা বললে না ভাই পুরো ব্লক করে দেবো পুরো আইডি ব্লক করে দেবো ঠিক আছে দুর্বাদের ব্যাপারে কোনো কথা বলছি না ও তো অনেক বড় ট্যালেন্টেড মানুষ আছে অনেক বড় ট্যালেন্টেড মানুষ আমি তো দাদাগিরির ম্যানেজমেন্ট টিমকে বলছি বাট ভাং ফাং খেয়ে থাকে কম দামি ভাং খাও না বেশি দামি ভাং খাও ভাই রাহুল দে বলি আরে তোকে ও তো একটা রণবীর আলিয়ার ম্যারেজ ভিডিও থেকে রোস্টিং এ শিফট করে রোস্টিং ভিডিও বানাতে স্টার্ট করি ভাই সব কিস লাইন মে আ গয়া টাকা মাকা পাচ্ছিস না কি নেই ওই ভিডিওটা এখন রোস্টিং এ চলে এলি আর ভাই যাই হোক না কেন তোকে আলিয়া হয়ে ব্যাপক লাগছিল কেন রণবীর মনে হচ্ছে সেকেন্ড শাদি করে নিতে পারে তোর সঙ্গে গজব বেজ্জতি রাহুল ভাই মারলাম কিরণ দার মানি ব্যাগে টাকা নেই বলে তাই জন্য দাদাগিরিতে গেছে কিছু টাকা কামানোর জন্য তিন মাস ধরে তো ভিডিও ফিডিও আসছে না কন্টেন্টও খুঁজে পাচ্ছে না তো কিছু টাকা তো কামাতে হবে তাও 5000 টাকা কামিয়েছে আপনারা নিজেরা দেখবেন এই যে সেই ছবি বাট তার কমি পুরো করার জন্য তার চ্যানেলের কমি পুরো করার জন্য তোকে ভিডিও বানাতে হবে তো চ্যানেলের মধ্যে রোস্টিং ভিডিও তো হবে দুর্ভাগ্যবশত ভাবে আমাকে দুর্বাদের ব্লগ ভিডিওটা দেখতে হলো যেখানে ভাই শুধু হাইফাই আর হাইফাই ছিল হাইফাই দেবে একটা হাইফাই হাইফাই কাকি মা আমাকে একটা হাইফাই দিয়ে হাইফাই ভাই হাইফাই কি আর হাইফাই লোকেরা দাদাগিরির পিগলে গেছিল তারপর দুর্বাদেরকে চান্স দিয়ে দিয়েছিল কারণ ওয়ান্ডার মুন্নারা তো এসব করতে পারবে না তো ওদেরও চান্স পাবে না কোনোদিন দাদাগিরি শুতে যাওয়ার বলেন কি বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মা যেমন ক্যাপ্টেনশিপ নিয়ে বিসিসিআই জাজমেন্ট করেছে তেমন ভাবে আমাদের বাংলার সঙ্গে নর্থ বাংলা সাউথ বাংলা জাজমেন্ট করো না আবার দাদাগিরি সব টিমের ম্যানেজমেন্টের লোকেরা নর্থ বাংলার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা খুব ভালো অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে আমিও ভিডিও দেখে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে বাট যারা 7-8 বছর ধরে ইউটিউবে ভিডিও করছে নিজের নাম গ্রো করার চেষ্টা করছে নিজের চ্যানেলে আর যারা 2 বছর ধরে টিকটক থেকে ভিডিও বানিয়েছে ইউটিউবে ভিডিও করছে তাদেরকে যদি দাদাগিরিতে ডাক তাহলে ভাই দাদাগিরির মধ্যে আর কঙ্গনা রানাওয়াতের লোকাপ শো এর মধ্যে ডিফারেন্স কি হলো ওখানেও বুটি সেফ চলছে কাঁচা বাদামের এখানেও কাঁচা বাদামের বুটি সেফ কে পপুলার করা হচ্ছে সেই বাদ ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিও খুব একটা বড় ছিল না স্ক্রিপ্টিং খুব ছোট ছিল বাট কন্ট্রোভার্সির মধ্যে তো ঢুকতে হবে নাহলে ভিউজ ফিউজ আসবে কোথায় থেকে রাহুলদের ঢুকে যাচ্ছে এবং কন্ট্রোভার্সির মধ্যে ভিউজ আসছে টাকা আসছে এদিক থেকে টাকা ওদিক থেকে টাকা আমাদেরও তো ঢুকতে হবে নাকি ভিউজ তো যা অবস্থা শেয়ার করে দাও ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও ভাই একটাই বাটন টিপবে গ্রে হয়ে যাবে বাস বুঝতেই পারছো এ সাবস্ক্রাইব লেখা আছে এখানে যাই হোক চললাম আবার নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে দেখা হবে Thank you.